ভারতের বিমান ঘাটিতে জঙ্গি হামলা, 15 ঘন্টার উদ্ধারশ্বাস অভিযান। আরো বিস্তারিত জানিয়ে দিব। আমেরিকা হামলা চালেন, মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ শুরু হবে, ইরানের ঘোষণা। এবার পাকিস্তানে গৃহযুদ্ধ শুরু, মোদীর পাশে প্রণাম পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রীর, ভিডিও ভাইরাল। এবার মার্কিন প্রযুক্তি কোম্পানিকে নিষিদ্ধ করতে যাচ্ছে চীন। পাকিস্তান সীমান্তে ইরানের পাঁচ সীমান্ত রক্ষী নিহত। ভোটের পর পূর্ণ রাজ্যে মর্যাদা ফিরে পাবে জম্মু কাশ্মীর। এবং সর্বশেষে জানিয়ে দেব, ইরানে ভয়ঙ্কর হামলা আমেরিকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, ধন্যবাদ। ভারতের বিমান ঘাটিতে জঙ্গি হামলা, 15 ঘন্টার উদ্ধারশ্বাস অভিযান। ভারতের পাঞ্জাবের পাঠানকোট শেষ হলো 15 ঘন্টার উদ্ধারশ্বাস অভিযান। বিকেল 5টার পর থেকে জঙ্গিদের দিক থেকে আর কোনো গুলি শব্দ শোনা যায়নি। পাঁচ জঙ্গি যারা এই হামলার ঘটনায় যুক্ত ছিল তাদের সবাইকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ভারতীয় কর্তৃপক্ষ। পাকিস্তান সীমান্তের কাছে ভারতীয় বিমান বাহিনীর এই ঘাটিতে একদল বন্দুকধারী হামলা চালালে অন্তত 8 জন নিহত হয়েছেন। এদের মধ্যে 3 সেনা সদস্য রয়েছে। খবর বিবিসি। ভারতীয় সময় ভোর 3:30 দিকে পাঠানকোট বিমান ঘাটিতে এই আক্রমণ চালানো হয় এবং তাদের মোকাবেলায় সেনাবাহিনী কমান্ডার এবং হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। ভারতীয় সামরিক কর্মকর্তা জানান, ছিনতাই করা পুলিশের একটি গাড়ি এই আক্রমণে ব্যবহার করা হয়েছে এবং বন্দুকধারীরা ভারতীয় সেনাবাহিনীর পোশাক পরা ছিল। একজন ভারতীয় নিরাপত্তা কর্মকর্তার বরাতে সংবাদ সংস্থা এএফপি জানাচ্ছে, আক্রমণে ভারত শাসিত কাশ্মীরে জঙ্গিদের সম্পৃক্ত থাকতে হবে। আমাদের বিশ্বাস, তারা জৈশ ই মোহাম্মদ গ্রুপের সন্ত্রাসী। কর্মকর্তা এএফপি কে বলেন, কাশ্মীর ভিত্তিক সংগঠন পাকিস্তান সমর্থন করে বলে ভারত অভিযোগ করে। তবে পাকিস্তান এই অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করে আসছে। এ আক্রমণ হলো লাহোর ভারত এবং পাকিস্তান প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠকের মাত্র কয়েকদিন পরে। আমেরিকা হামলা চালালে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ শুরু হবে, ইরানের ঘোষণা। যুক্তরাষ্ট্র যদি ইরাকের 2 মার্কিন বিমান ঘাটিতে ইরান ক্ষেপণাস্ত্র হামলার জবাব দেয়, তবে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে সর্বাত্মক যুদ্ধ শুরু হবে বলে হুঙ্কার দিয়েছেন ইরান। বুধবার ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির উপদেষ্টা হেমাসুদ্দিন আয়শা এ হুঁশিয়ারি জানান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে থেকে তথ্য জানা যায়। এদিন এক টুইটার বার্তায় হেসামুদ্দিন জানান, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক পদক্ষেপকে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে সর্বাত্মক যুদ্ধ দিয়ে মোকাবেলা করা হয়। সৌদি আরব চাইলে ভিন্ন পথে বেছে দিতে পারে, তারা চাইলে শান্তিতে থাকতে চায়। আরেক টুইট বার্তায় ইরাকের মার্কিন ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলাকে জেনারেল কাসেম সোলাইমানি হত্যার যথাযথ বদলা হিসেবে উল্লেখ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরান এর জবাবে মার্কিন কোনো হামলা প্রত্যাশা করে না। তেহরান যুদ্ধ চায় না বলে জানান তিনি, কিন্তু কোনো আগ্রাসন চালানো হলে তেহরান প্রতিরোধ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। এদিকে ইরানের বিপ্লবী প্রতিরক্ষা বাহিনী মার্কিন স্থাপনাকে লক্ষ্য করে হামলা কেবল সোলাইমানি হত্যার বদলার প্রথম ধাপ বলে অভিহিত করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আহ্বান জানানো হয়। সূত্র পাস টুডে। পাকিস্তানে গৃহযুদ্ধ শুরু। পাকিস্তানে এখন যেন সমস্যার অন্ত নেই, রাজনীতি ভেঙে পড়েছে, কারণ রাজনীতিকরা তাদের ক্ষমতা হারাতে রাজি নন। অর্থনীতি এখন খাদের কিনারে, 1 মাসের রিজার্ভ নিয়ে টিকে আছে দেশটি। শত চেষ্টা করেও IMN এর ঋণ মিলছে না। ঋণ খেলাপি হওয়ার আশঙ্কা রয়েছে, যদিও দেউলিয়াত্ব ঠেকাতে শেষ ভরসা চীন বলেও আবার দিয়েছে সরকার। ঋণ খেলাপি হওয়া সত্ত্বেও আশঙ্কা বাড়ছে, যদিও দেউলিয়াত্ব ঠেকাতে শেষ ভরসা চীন বলে আবার দিয়েছে সরকার। অর্থনীতিতে আর রাজনৈতিক সংকটে মাঝে সুযোগ বুঝেই সন্ত্রাস মাথাচাড়া দিয়ে উঠেছে। কিছু বিশ্লেষক এই পরিস্থিতিকে মূলত একটি রাজনৈতিক সংকট হিসেবে দেখেছে, যা এমনিতেই সমাধান হয়ে যায়। অনেক আবার অনেক কম আশাবাদী, তারা মনে করেছেন রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক মন্দার, নিরাপত্তার হুমকি পাকিস্তানকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিচ্ছে। তারা এটাকে বলেছেন পলি ক্রাইসিস। এরপর আসতে বাস্তববাদীরা, যারা এর জন্য উদ্বিগ্ন যে পাকিস্তান বর্তমান লড়াই গৃহযুদ্ধের রূপ নিয়েছে। সাবেক মার্কিন কূটনৈতিক
জালকে খালিজাদ তো সতর্ক করে বলেছেন পাকিস্তান পরিস্থিতিতে আঞ্চলিক অস্থিরতা বাড়াতে পারে, এমনকি সন্ত্রাসবাদ বাড়ানোর পাশাপাশি এই অঞ্চল ক্ষমতায় ভারসাম্য নষ্ট করতে পারে বলে তিনি জানিয়েছেন। কিভাবে গৃহযুদ্ধের দিকে পাকিস্তান, পাকিস্তান প্রভাবশালী পত্রিকা ডন সম্প্রতি সম্পাদকীয়তে লিখেছেন, জাতি বিপজ্জনক বা গৃহযুদ্ধের সঙ্গে তাল মেলাচ্ছে বলে মনে করা হচ্ছে। এটি তার নিজস্ব দ্বন্দ্বের ভারে নিজেকে ছিন্ন ভিন্ন করেছে। সম্প্রতি দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তো বলেই দিয়েছে, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে পাকিস্তান ভেঙে যেতে পারে। পাকিস্তানের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ডনে এক নিষিদ্ধ লিখেছেন তিনি। মোদীর পাশে প্রণাম পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী। পাপুয়া নিউ গিনিতে সফর গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোববার রাতে দ্বীপ রাষ্ট্রটিতে পৌঁছানোর পর পাশে প্রণাম করেন সে দেশের প্রধানমন্ত্রী জোসেফ মারাপে। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, পাপুয়া নিউ গিনিতে ভারত প্রশান্ত মহাসাগর দ্বীপ রাষ্ট্রগুলোর সহযোগিতা সম্মেলনে যোগ দিতে রোববার স্থানীয় সময় রাত 10টা সে দেশের যান নরেন্দ্র মোদী। বিমান থেকে নামার পর প্রথমেই প্রধানমন্ত্রী একে অপরকে আলিঙ্গন করেন, এরপর করমর্দন শেষে মোদীর পাশে প্রণাম করেন তিনি। এ সময় পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী পিট চাপড়ে দেন এবং ভারতের প্রধানমন্ত্রী। এক টুইট বার্তায় দুই মোদী লিখেছেন, পাপুয়া নিউ গিনিতে পৌঁছালাম, বিমানবন্দরে এসে আমার স্বাগত জানানোর জন্য প্রধানমন্ত্রী জোসেফ মারাপকে ধন্যবাদ। ভীষণ ভালো অভ্যর্থনা পেয়েছি যা চিরকাল মনে রাখবো। এদেশের ভারতের বন্ধন আর মজবুত করার লক্ষ্যে রয়েছে। এবার মার্কিন প্রযুক্তি কোম্পানিকে নিষিদ্ধ করতে যাচ্ছে চীন। এবার যুক্তরাষ্ট্রের মেমরি চিপ জায়ান্ট মাইক্রন টেকনোলজিকে নিজের জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি বলে মনে করেছেন চীনের সাইবার স্পেস রেগুলেটর কর্তৃপক্ষ। রবিবার ঘোষণা দিয়েছে মার্কিন এই প্রযুক্তি প্রতিষ্ঠানে তৈরি করা চিপ তাদের নেটওয়ার্কের নিরাপত্তার ক্ষেত্রে চরম ঝুঁকি তৈরি করেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনায় অর্থ দ্বারা অচিরেই কোম্পানি নিষিদ্ধ করতে চলেছে বেইজিং। ওয়াশিংটন এর আগে চীনের বেশ কয়েকটি প্রযুক্তি কোম্পানিকে নিষিদ্ধ এবং নজরদারি আওতায় আনলেও এতদিন চুপ ছিল চীন। মাইক্রনকে নিষিদ্ধ করলে সেটা হবে চীনের বড় পদক্ষেপ। আগে চেনা চিপ বাজার কেন্দ্র করে কয়েকটি বড় ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন। এর ফলে বিশ্ববাজারে আমেরিকার সেমিকাউন্টার সেক্টরে আধিপত্য আরো বেড়েছে। এক বিবৃতিতে চেনা সাইবার স্পেস কর্তৃপক্ষ বলেছে, এক পর্যালোচনায় করে দেখা গেছে ক্রমাঙ্কের পণ্যের চরম নেটওয়ার্ক নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে। এর ফলে চীনের জাতীয় নিরাপত্তা বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে। তবে কোন ধরনের ঝুঁকির মুখে পড়েছে চীন সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সূত্র বিবিসি। পাকিস্তান সীমান্তে ইরানের পাঁচ সীমান্তরক্ষী নিহত। পাকিস্তানের সীমান্ত ঘেঁষে ইরানের সিস্তান বালুচিস্তান প্রদেশের সশস্ত্র বাহিনীর হামলায় সীমান্তরক্ষী বাহিনীর পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে। রোববার পাকিস্তানের সীমান্তবর্তী ইরানের শারবানে এই হামলা ঘটনা ঘটে খবর ডনে। ইরানের বিচার বিভাগের সংবাদ মাধ্যম মিজানে স্থানীয় আইনজীবী মেহেদি শামসুদ্দিন উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানানো হয়। এই ঘটনার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করে। এই ঘটনার নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসেরি কানানি বলেছেন, সন্ত্রাসীদের মূলোৎপাটন করা সময়ের দাবি। এ ব্যাপারে পাকিস্তানের উচিত অতি শীঘ্র পদক্ষেপ নেওয়া। দারিদ্রপীড়িত এলাকা সিস্তান বালুচিস্তান আফগানিস্তানের সীমান্ত রয়েছে। এ অঞ্চল দিয়ে মাদক চোরাচালানের ঘটনা ঘটে থাকে। অঞ্চলটিতে অনেক মাদক ব্যবসায়ী রয়েছে, বিশেষ করে বালুচি ক্ষুদ্র গোষ্ঠী এবং সুন্নি মুসলিমদের মধ্যে প্রায় সংঘর্ষের ঘটনা ঘটে। প্রসঙ্গত 11 মাসে ওই একই এলাকায় সন্ত্রাসী হামলা পুলিশ সদস্য নিহত হয় বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরোনার প্রতিবেদনে বলা হয়। ভোটের পর পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরে পাবে জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীর আবার পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরে পাবে বলে আশ্বাস দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জম্মু কাশ্মীরের 370 ধারা রদ হওয়ার পর প্রথমবার সেখানে গেলেন তিনি। গতকাল রবিবার সেখানে নিরাপত্তা বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন অমিত শাহ। শনিবার শ্রীনগর ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ডিলিমিটেশন হবে, তারপর নির্বাচন হবে, তারপর পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরে পাবে জম্মু কাশ্মীর। তিনি আরো বলেছেন, যুব সমাজ এগিয়ে না এলে সরকারের একার পক্ষে সন্ত্রাস নির্মূল করা সম্ভব নয়। ভারতের বিজেপি দ্বিতীয়বার ক্ষমতা আসার পর 2019 সালে 5ই আগস্ট জম্মু কাশ্মীরে বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নেয়। এই ঘটনায় 2 বছর পর জম্মু কাশ্মীর 3 দিন সফরে রয়েছেন অমিত শাহ। ভারতের সরকার সূত্র জানানো হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের জম্মু কাশ্মীরকে ঘিরে উন্নয়ন খাতিয়ে দেখেছেন কাশ্মীর যাত্রা স্বরাষ্ট্রমন্ত্রী। ইরানের শহরে ঘটালো ভয়াবহ বিস্ফোরণ আতঙ্কিত সাধারণ মানুষ। ইরানের পশ্চিমাঞ্চলে কয়েকটি শহরে বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় সংবাদ মাধ্যম
সংস্থা ও সামাজিক মাধ্যমে পোস্ট থেকে সব তথ্য জানা যায়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলা হয়েছে রোববার ভোরে এই বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে বিস্ফোরণের প্রকৃতি সম্পর্কে তাৎক্ষণিক ভাবে কিছু জানা যায়নি। ইরানে আসাদাবাদ শহরে গভর্নর বলেছেন একটি ভয়ঙ্কর শব্দ শোনা গেছে, তবে শব্দের উৎস পরিষ্কার নয়। এই বক্তব্য দেশটির আধা সামরিক বার্তা সংস্থা ফার্স প্রকাশ করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল যে এটি আবহাওয়াজনিত বজ্রপাতের শব্দ। ইরান তার টেলিগ্রাম চ্যানেলে বলেছে দেশটি কিছু কিছু জায়গায় শব্দের তীব্রতা এমন ছিল যে ঘরের দরজা জানালা কাঁপছিল, লোকজন ভয়ে বাড়িঘর ছেড়ে বেরিয়ে আসে। টুইটারে পোস্ট করা একটি ভিডিওটি দেখা যায় বিস্ফোরণগুলো বিমান বিধ্বংসী শব্দ থেকে আসছে। তবে রয়টার্স তাৎক্ষণিকভাবে এই ফুটেজের সত্যতা যাচাই করতে পারে।